আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্ব আলাপে আপনাদের স্বাগত। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজনটি। যুদ্ধের কারণে ইউক্রেনে 29 জন নাবিক সহ আটকে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সমৃদ্ধি। জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শিপিং কর্পোরেশন জানায়, বাংলা সমৃদ্ধি জাহাজটি অলিভিয়া বন্দরে নঙ্গর করা আছে। যুদ্ধ শুরু হওয়ার আগে জাহাজটি জেটিতে অবস্থান করছিল, পরে জেটি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় এখন জাহাজটিকে আগের অবস্থানে থাকতে বলা হয়েছে। জাহাজটিতে মোট 29 জন নাবিক রয়েছেন, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, তারা সবাই নিরাপদে আছেন। রাশিয়ার হামলার গত চার দিনে ইউক্রেনে 392 বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রুশ হামলায় এখন পর্যন্ত 14 শিশু মারা গেছে, এছাড়া 116 শিশুসহ 1684 জন আহত হয়েছেন। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্নান হাল মালিয়া দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার 4300 সেনা নিহত হয়েছেন, সেই সঙ্গে রাশিয়ার 27টি বিমান ও 26টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের রুশ অভিযান বন্ধে জরুরি ভিত্তিতে আদেশ দেওয়া সহ রাশিয়ার বিরুদ্ধে বিচার কাজ শুরু করতে আন্তর্জাতিক আদালতে আবেদন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এ তথ্য নিশ্চিত করে বিবিসি। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে ইউক্রেন সরকার। রাশিয়াকে অবশ্যই তার আগ্রাসন ও গণহত্যার জন্য জবাবদিহিতার আওতায় আনা হবে। আবেদনে রুশ বাহিনীর আগ্রাসন এখনই বন্ধ করার আদেশ দেয়া এবং আগামী এক সপ্তাহের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে বিচার শুরু করার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ার হামলায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এএন 225 রিয়া ধ্বংস হয়েছে। রোববার কিয়েভের কাছে হেস্তোমিল বিমানবন্দরে বিমানটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। কুলেবা জানান, রাশিয়া হয়তো তাদের স্বপ্ন ধ্বংস করেছে, তবে তারা কখনোই একটি শক্তিশালী স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। ইউক্রেন জয়ী হবে। এদিকে হামলায় গেল চার দিনে এখন পর্যন্ত রাশিয়ার 4300 সেনা নিহত হয়েছেন, সেই সঙ্গে রাশিয়ার 27টি বিমান ও 26টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক হামলা গড়িয়েছে পঞ্চম দিনে। মস্কোর এই আগ্রাসনের বিরুদ্ধে একে একে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতি মস্কোর পাল্টা পদক্ষেপের আশঙ্কা করছে ইইউ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জ্বালানির উপর ইউরোপীয় ইউনিয়ন ব্যাপকভাবে নির্ভরশীল, এর ফলে মস্কো বিপুল পরিমাণ অর্থ আয় করে থাকে, আর এই দুই বিষয় থেকে ইউক্রেনে চলমান রুশ হামলা ও এতে করে সৃষ্ট সংকটকে পৃথক করা যাবে না। ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে ইইউ। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রাসেলস এখন আতঙ্কিত যে প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে রাশিয়া হয়তো তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 4 জন। রোববার রাতে বয়াকা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় খনি কর্তৃপক্ষ এএনএম। দেশটির পুলিশ জানায়, খনিটিতে জমে থাকা মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কলম্বিয়ায় খনি থেকে কয়লা উত্তোলন মাল্টিন্যাশনাল কোম্পানির পাশাপাশি ছোট অনেক দেশীয় প্রতিষ্ঠানও কাজ করে থাকে। এর মধ্যে অনেক অবৈধ প্রতিষ্ঠানও জড়িত থাকার কারণে দেশটিতে কয়লা খনিতে দুর্ঘটনা নিয়মিত হয়ে উঠেছে।
বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4,500 মানুষ। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে 11 লাখে। সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল একদিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 43,57,00,000 আর মৃতের সংখ্যা 59,66,000। এছাড়া করোনা আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় চিলিতে 130 জন, আর্জেন্টিনায় 72 জন, ইরানে 241 জন, জাপানে 259 জন মৃত্যুবরণ করেন। ইউরোপের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। রোববার ইউরোপিয়ান কমিশনের উপদেষ্টা উরসুলা ভন ডার লিয়েন এই ঘোষণা দেন। এ সময় লিয়েন বলেন, রাশিয়ার মালিকাধীন নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যে কোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে রুশ নাগরিকদের ব্যক্তিগত বিমানসহ রাশিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে অবতরণ, উড্ডয়ন বা আকাশসীমার ভেতর দিয়ে ভ্রমণ করতে পারবে না। পাশাপাশি পৃথকভাবে একই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের অনেক দেশেই। রাশিয়ার সেনাদের প্রতিরোধে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে অস্ত্র পরিবহনের কাজ শুরু করার ঘোষণা দেন। ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের পদক্ষেপ নিয়েছে জোটটি। ইউক্রেনে অস্ত্র সরবরাহের পাশাপাশি রাশিয়া ও বেলারুশের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় উরসুলা ভন ডার লিয়েন। এদিকে ইউক্রেনে সামরিক সরঞ্জাম এবং অন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে সুইডেন। জোট নিরপেক্ষ হিসেবে পরিচিত দেশটির প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন এই ঘোষণা দিয়েছেন। চলমান সংঘাত নিয়ে আজ আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার স্থানীয় সময় সকালে এই বৈঠক বসবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল জানিয়েছে। তবে কোন পর্যায়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের দলের মধ্যে কিছু সময়ের মধ্যেই একটি বৈঠক বসার কথা ছিল। সেখানে আলোচনা হবে, রাশিয়ানরা সেখানে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি। আলোচনা ঠিক ইউক্রেন বেলারুশ সীমান্তের গ্যামল অঞ্চল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা বেল্টা। এর আগে ইউক্রেনের সরকার জানায় তারা বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। দর্শক, সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি সাবরিনা রহমান সুপা, আল্লাহ হাফেজ।